হ্যালো বাইকার, শুভেচ্ছা অভিনন্দন। সরকার মোটরসের পক্ষ থেকে সুজুকি জিক্সা 2014 মডেল বাইকটা স্টার্টিং সমস্যা, বাইকটা সহজে স্টার্ট হতে চায় না, বাইকটা অনেক কষ্টে স্টার্ট হয়, তারপরে আরপিএমটা ঠিকঠাক ওঠে না, থ্রোটলটা বসে যায়, ধপ করে বন্ধ হয়ে যায়। প্রবলেমটা কি ভিডিওটা দেখতে থাকুন। ইয়ার ক্লিনার সিস্টেমটা বাইকের ঠিক আছে, বাইকের ডিজিটাল সিডা ইউনিটটা দেখুন, সিডা ইউনিটের ইনপুট লাইন আউটপুট লাইন সবই ঠিক আছে। বাইকটার স্পার প্লাকে স্টার্টার কারেন্ট ঠিকঠাক যাচ্ছে কি না এখন চেক করছে, ফলো করুন। স্পার প্লাকে স্টার্টার কারেন্ট ঠিকঠাক যাচ্ছে, প্লাক ক্যাপটা স্পার প্লাকে বসাচ্ছি, ভেলোসিটি কার্বোরেটরে ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েলটা ঠিকঠাক সার্ভিস দিচ্ছে, ইলেকট্রিক স্টার্টার সাহায্যে বাইকটা স্টার্ট করলাম, স্টার্ট হলো। বাইকার্স স্পিডো মিটারে দেখে ফলো করুন, আরপিএম লেভেলে আরপিএমটা 1000 থেকে 3000 যাচ্ছে, তারপরে থ্রোটলটা ছেড়ে যাচ্ছে, ধূপ করে বন্ধ হয়ে যাচ্ছে। অ্যাক্সেলারেশনটা যখন বাড়াচ্ছি ঠিক আরপিএমটা আস্তে আস্তে 3000 এভাবেই দেখুন, আবার থ্রোটলটা ছেড়ে যাচ্ছে, আবার ধূপ করে বন্ধ হয়ে যাচ্ছে, আবার অ্যাক্সেলারেশনটা যখন বাড়াচ্ছি আরপিএমটা 3000-4000 থেকে 5000 কাছাকাছি যাচ্ছে, তারপরে টোটোটা ছেড়ে দিচ্ছে, ধূপ করে বন্ধ হয়ে যাচ্ছে। এখানে মেনলি প্রবলেম কার্বোরেটর থেকে ফুয়েল এবং এয়ারটা মিক্সার হয়ে ইঞ্জিনে ঠিকঠাক যাচ্ছে না, যার জন্য মার্কেট থেকে সুজুকি জিক্সারের অরিজিনাল ভেলোসিটি কার্বোরেটর নিলাম। কার্বোরেটরের পার্ট নম্বরটা দেখুন, কার্বোরেটর প্রাইসটা দেখুন, সাথে এয়ার ফিল্টারটা নিলাম, স্পার প্লাগটা নিউ আছে, স্পার প্লাগটা নিলাম আমি না। কার্বোরেটরটা আনবক্সিং করলাম, থ্রোটলটা দেখুন, কার্বোরেটরের পার্ট নাম্বারটা দেখুন, থ্রোটলটা পাকাচ্ছি, স্মুথলি কাজ করছে, সেন্সরটা দেখুন, ভেলোসিটি কার্বোরেটরের পিস্টনটা দেখুন। এখন নিউ ভেলোসিটি কার্বোরেটরটা বাইকে ফিটিং করার জন্য বাইকের কার্বোরেটরটা আউট করছে। তো বাইকার্স, ভিডিওটা যদি ভালো লাগে কাজে আসে লাইক করবেন, বাইক রিলেটেড ভিডিও পেতে সরকার মোটর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভেলোসিটি কার্বোরেটরে চোক সিস্টেমটা ফিটিং করছি, বাইকটার আরপিএম ঠিকঠাক না ওঠা, থ্রোটলটা ছেড়ে দেওয়া, ধূপ করে বন্ধ হয়ে যাওয়া, মেনলি কারণ কার্বোরেটর থেকে ফুয়েল সাপ্লাই আর এয়ার সাপ্লাই মিক্সার হয়ে 100% ইঞ্জিনে না যাওয়ার কারণে। চোক কেবলটা নিউ কার্বোরেটরে ফিটিং করলাম, কার্বোরেটরের হুস পাইপ লাইনটা ফিটিং করছে, অ্যাক্সেলারেশন কেবলটা ফিটিং করছি, অ্যাক্সেলারেশন কেবলটা স্মুথলি পাওয়ার জন্য অ্যাক্সেলারেশন কেবলে ডুপ্লিকেট করছি, থ্রোটলের ডুপ্লিকেট করলাম, অ্যাক্সেলারেশন কেবলের গ্রুপে লুব্রিকেন্ট করলাম, হোস পাইপটা ইঞ্জিনে বসালাম, কার্বোরেটর ক্লিপটা বসালাম, অ্যাক্সেলারেশন কেবলটা বসালাম, এসি লাইনটা বসালাম, আউটপুট এসি লাইনটা বসালাম, পাওয়ারফুল পাইপ লাইনটা বসালাম, ইগনিশন সুইচটা অন করলাম, ইঞ্জিন সুইচটা অন করলাম, ইলেকট্রিক স্টার্টার সাহায্যে বাইকটা স্টার্ট করলাম। বাইকটা ফলো করুন, আবার স্পিডও মিটারের আরপিএম লেভেলের দিকে দেখুন, অ্যাক্সেলারেশনটা বাড়াচ্ছে, আস্তে আস্তে আরপিএমটা বাড়ছে, আবার খেয়াল করুন 1000 থেকে বাড়তে বাড়তে। তো বাইকার্স, মেনলি বাইকের অ্যাক্সেলারেশন ঠিকঠাক না ওঠা, অ্যাক্সেলারেশনটা ধূপ করে বন্ধ হয়ে যাওয়া মেনলি কারণটা ছিল কার্বোরেটর থেকে এয়ার এবং ফুয়েল মিক্সার হয়ে ইঞ্জিন 100% না যাওয়ার কারণে। তো বাইকার্স, এই ছিল জিক্সার বাইকের উপরে অ্যাক্সেলারেশন ছেড়ে দেওয়ার কারণে, তার উপর ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে কাজে আসে সরকার মোটরস ইউটিউব চ্যানেল।